হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নলেজ টিউনার। চলে এলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি টেক্সট ইমেজ থেকে টেক্সটকে এক্সট্রাক্ট করা যায় এবং সেটাকে ওয়ার্ড বা টেক্সট ফাইলে সেভ করা যায়, এবং প্রয়োজনে আপনি এটাকে এডিটও করতে পারবেন। এর জন্য আপনাকে নতুন কোনো সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন হবে না। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন নলেজ টিউনার। তবে বেশি দেরি না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনাকে একটি টেক্সট ইমেজ থাকতে হবে, যেমন এটি আমাদের টেক্সট ইমেজ। দেখুন, এই ইমেজটার মধ্যে এই টেক্সটটি আছে। এর প্রপার্টিজে আমি যদি যাই, তাহলে এখানে দেখুন দেখতে পাবো একটি জেপিজি ডট জেপিজি ফাইল, মানে একটা ইমেজ ফাইল। আমি ইমেজ থেকে টেক্সটগুলোকে এক্সট্র্যাক্ট করতে চাই। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে গুগল ক্রোমটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাকে একটা ওয়েব পেজ খুলতে হবে, সেটা হচ্ছে এই ওয়েব পেজটা, অনলাইন ওসিআর ডট নেট। এই ওয়েব পেজটাকে আপনি ওপেন করবেন। করার পর একটু নিচের দিকে সিলেক্ট ফাইল এই অপশানটাকে ক্লিক করবেন। তবে মনে রাখতে হবে এখানে ম্যাক্সিমাম ফাইল সাইজ 15 MB বেশি হলে চলবে না। এটাকে আপনি সিলেক্ট করুন। করার পর আপনি যে ইমেজ থেকে টেক্সটকে এক্সট্রাক্ট করতে চান সেই ইমেজটাকে সিলেক্ট করুন। এখানে যে ল্যাঙ্গুয়েজটা ওখানে আছে সেই ল্যাঙ্গুয়েজটা দিতে হবে টেক্সটে। এখানে ইংলিশ আছে, ইংলিশ দিলাম। এবং এখানে আপনি কিসে কনভার্ট করতে চান, টেক্সটে, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড। আমি ওয়ার্ডে কনভার্ট করলাম। এখানে কনভার্ট অপশানটি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে অপশান চলে এলো ডাউনলোড আউটপুট ফাইল, এটাকে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন ডাউনলোড ওয়ার্ড ফাইলটা ডাউনলোড হয়ে গেল। আপনি এখানে শো ফোল্ডার, এই যে টেক্সট ফাইল, এটাকে আপনি কাট করুন। কাট করে আপনি ডেস্কটপে এটাকে নিয়ে আসুন, পেস্ট করুন। দেখুন টেক্সট ইমেজ এটি একটা ওয়ার্ড ফাইল চলে এলো। এটা আমরা ওপেন করি। নাম্বার এডিট এই অপশানটাকে ক্লিক করুন। দেখুন এটা একটা ওয়ার্ড ফাইল তৈরি হলো। এটাকে আপনি পেজ সেটআপে যান। যাওয়ার পরে সাইজটাকে চেঞ্জ করুন, A4 সাইজ, ওরিয়েন্টেশন পোর্ট্রেট করুন এবং মার্জিনটাকে নর্মাল করে দিন। দেখুন এখানে এটাকে আপনি একটা ওয়ার্ড ডকুমেন্টে চলে এলো। এটাকে আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন, এটাকে বোল্ড করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, যা খুশি আপনি এটাকে করতে পারেন। এটি একটি প্রসিডিওর, সেভ করে দিলাম। এটাকে আমি এই যে টেক্সট ইমেজ, এটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট। নেক্সট যে প্রসিডিওরটি আছে তার জন্য আপনাকে আবার গুগল ক্রোম ওপেন করতে হবে এবং আপনার গুগল ড্রাইভটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনি যে টেক্সট ইমেজ যেটা ছিল সেটাকে আপনি এখানে আপলোড করতে হবে। তার জন্য আপনি এখানে রাইট ক্লিক করুন, আপলোড ফাইল, এখানে চলে যান। যাওয়ার পর টেক্সট ইমেজ এটাকে আপনি সিলেক্ট করুন, ওপেন করুন। কিছুক্ষণের মধ্যে এখানে ইমেজটা আপলোড হয়ে গেছে। দেখুন এখানে টেক্সট ইমেজ ডট জেপিজি, এটাকে রাইট ক্লিক করুন। করার পর এখানে ওপেন উইথ গুগল ডকুমেন্ট, এটাকে ক্লিক করুন। এটা আপনার ডিপেন্ড করছে আপনার নেটের স্পিড কেমন। তারপর স্পিড বেশি হলে বেশি সময় লাগবে না, কম হলে একটু বেশি সময় লাগবে। দেখুন এখানে উপরে যে ইমেজটি ছিল সেটা আছে এটা, এবং নিচে টেক্সটটা চলে এলো। এবার আপনি যদি এটাকে এডিট করতে চান বা একটা ওয়ার্ডে শিফট করতে চান, তাহলে আপনি এই ইমেজটাকে ডিলিট করে দিন, ব্যাক স্পেস দিন, ডিলিট হয়ে গেল। করার পর আপনি এখানে ফাইল অপশনে যান, এখানে ডাউনলোড, এখানে মাইক্রোসফট ওয়ার্ড। দেখুন এটা ডাউনলোড হয়ে গেল। আপনি আবার এখানে সেম শো ফোল্ডারে যান। যাওয়ার পর টেক্সট এটাকে সিলেক্ট করুন, কাট করুন,
এটাকে আপনি ডেস্কটপে নিয়ে আসুন, পেস্ট করুন, ওপেন করুন। ঠিক আছে, এরকম ভাবে এনাবল এডিটিং ওপেন করুন। দেখুন এখানে এটাকে আগের মতোই এডিট করা যাচ্ছে। আপনি এটাকে সিলেক্ট করুন, এটাকে সাইজটাকে ছোট করুন, কালার করুন, বোল্ড করুন, ইটালি করুন, সব কিছুটাকে আপনি এডিট করতে পারবেন। সেভ করুন। বন্ধুরা, এই ধরনের ভিডিও আমি আনতেই থাকবো। লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন এর মধ্যে কোনটি আপনার সব থেকে ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।